হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। তো গত পর্বে আসলে আমি আপনাদের মাঝে সব ইনকাম প্রুফ বা আর্নিং প্রুফ দেখাইছি। তো আজকের পর্বে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কিভাবে সেই ওয়েবসাইটে, আসলে যে ওয়েবসাইটের আমি পেমেন্ট প্রুফগুলো আপনাদেরকে দেখাইছি, সেই ওয়েবসাইটটি আপনারা অ্যাপ্রুভ নেবেন। অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি মানতে হবে বা কিছু ট্রিক্স ফলো করতে হবে, সেই ট্রিক্সগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে এইরকম কোনো আপডেট মিস না হয়। তো আর কথা না বলে চলে যাচ্ছি আমার স্ক্রিনে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ এর ভিতরে অনেক ছোটো ছোটো ট্রিক্স আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করব, সেগুলো যদি মিস হয়ে যায় অবশ্যই আপনারা মানে অ্যাপ্রুভাল পাবেন না। তো আমরা প্রথমে কী করবো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা ঢুকবেন। লিঙ্ক থেকে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, সেই ইন্টারফেসটা হবে এরকম। এই ইন্টারফেসের পরে আসলে আপনাকে কী কী জিনিস ফলো করতে হবে সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এটা হচ্ছে ডেটিফাই ডট লিঙ্ক এর হোম পেজ। এই হোম পেজে আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সাইন আপ করবেন, অর্থাৎ কি নিজের নামে হোক বা যে কোনো একটা নামে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা এখান থেকেও সাইন আপ অপশনে ক্লিক করলে কাজ হবে, অথবা এখান থেকেও যদি আমরা সাইন আপ অপশনে ক্লিক করি তো কাজ হবে। দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে ক্লিক করেছি। তো এখান থেকে ক্লিক করার পরে আসলে এরকম একটা লগ ইন পেজ আসলে আমাকে দেখাইছে, কিন্তু আমি তো লগ ইন করবো না, আমি কী করবো, সাইন আপ করবো। আমি সাইন আপ করার জন্য আসলে এরকম, এই এটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ। তো আমি যদি এখানেও চাপ দিই, দেখেন ভিউয়ার্স এখানেও যে সাইন আপ পেজটা আসবে সেটাও ওই একই। তো আপনারা অবশ্যই যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে আসলে এরকম একটা পেজে আসবেন। এরকম একটা পেজে আসার পর আপনারা কী করবেন, লগ ইন। এই লগ ইন ইনফরমেশনটা আসলে কী আপনাকে জানতে হবে, যে এই লগ ইন ইনফরমেশনটা হচ্ছে আপনার ইউজার আইডি বা ইউজার নেম, যে নেমটা হচ্ছে আপনার লগ ইন করার সময় লাগবে। তো এই জায়গায় আপনারা লগ ইন ইনফরমেশন আর পাসওয়ার্ড, এই দুটো জিনিস হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই লগ ইন ইনফরমেশনটা ভেবে চিনতে দিবেন। তো আমরা কী দিব, আমি ফ্রিল্যান্সার, অবশ্যই স্পেস ব্যবহার করবেন না ভিউয়ার্স, ফ্রিল্যান্সার তন্ময়। আর পাসওয়ার্ডটা অবশ্যই একটা মানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেখানে ক্যাপস লক মানে বড় হাতের ছোট হাতের এবং কিছু চিহ্ন আসলে যোগ করে দিবেন। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই আবার রিটাইপ করবেন। এখন এখানে এই জায়গায় আসলে অ্যাকাউন্ট করার পরপরই তো আপনার অ্যাপ্রুভাল পাবেন না, এই জায়গায় অ্যাপ্রুভাল পাইতে হলে আপনাকে কী করতে হবে, এখানে অ্যাকাউন্ট করার পরে আসলে ম্যানেজারের সাথে কথা বলতে হবে, আপনার স্কিল তাদের কাছে প্রুভ করতে হবে যে আমি একজন এক্সপিরিয়েন্স, আসলে আমার অভিজ্ঞতা আছে। তো এখানে কী করবেন, স্কাইপি বা টেলিগ্রাম যে কোনো একটা দিবেন। তো স্কাইপিটা আসলে মানে আমি প্রিফার করি, আমি পছন্দ করি, আমি স্কাইপি দিলাম। তো স্কাইপি নেমটা আসলে দিবেন, এই স্কাইপি নেম আবার কোথায় পাবেন, দেখেন ভিউয়ার্স আমরা যদি স্কাইপিতে যাই, স্কাইপিতে যাওয়ার পরে এটা হচ্ছে আমার স্কাইপি। স্কাইপিতে আসার পরে দেখেন স্কাইপি প্রোফাইল, স্কাইপি প্রোফাইল, এই জায়গায় একটা স্কাইপি নেম আছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমার স্কাইপি প্রোফাইল নেম। তো আমি এখানে কী করবো সেটা টেস্ট করে দিব। এখন কথা হচ্ছে এখানে ইমেইল, যে ইমেইলটা আসলে আপনার অ্যাকাউন্ট করার জন্য আসলে মানে তৈরি করেছেন সেই ইমেইলটা এখানে দিবেন। সেই ইমেইলটা দেওয়ার পরে আমি সাপোজ, আচ্ছা এই ইমেইলটাই দিলাম। এখন এখানে বলছে এভারেজ ভলিউম পার মান্থ, এখানে আসলে প্রতি মাসে আপনার কী পরিমাণ রেভিনিউ জেনারেট হয়, এবং এটা কিন্তু এই এই প্ল্যাটফর্মের জন্য না, এখানে আপনি পূর্বে যে কাজ করেছেন সেই প্ল্যাটফর্মগুলোতে আসলে কী পরিমাণ রেভিনিউ আপনি ইনকাম করেছেন তার উপর। তো এখানে কী করবেন, অবশ্যই 500 কম দিলেও হয়, অথবা 500 থেকে 1500, এটা দিলে আসলে বেশি স্কিলফুল মনে করে, কারণ $500 থেকে $1500 এটা আসলে একটা রেঞ্জ, ভালো মানের একটা রেঞ্জ। তো এখান থেকে কী করতে হবে, আবার টপ জিইওস, টপ জিওস কী মানে আপনি যে দেশের দেশগুলোর কনভার্সন নেবেন বা যে দেশের কনভার্সন বেশি হয় সেই দেশগুলোর নাম। তো অবশ্যই কী কী দিবেন ইউনাইট, তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সুইডেন, অস্ট্রেলিয়া,
অস্ট্রিয়া, অস্ট্রিয়ার পরে আসলে এই পর্যন্ত দিবেন। এই পর্যন্ত দেওয়ার পরে আপনারা কি করবেন, ইউর ট্রাফিক সোর্স হবে হচ্ছে কি, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে মোবাইল অ্যাপ দিতে পারেন বা আদারও দিতে পারেন। আমি মোবাইল অ্যাপ দিলাম, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে বা সোশ্যাল মিডিয়া দিলেও হয়, আমি সোশ্যাল মিডিয়াও দিলাম। তো দেওয়ার পরে আসলে এখানে আপনি কি করবেন, এখান থেকে দিয়েছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আসলে আপনি এদের পরিচয়টা আসলে কোথা থেকে পেয়েছেন সেই বিষয়টা আসলে জানতে চেয়েছে। তো আপনি কি দিতে পারেন দেখেন, আসলে কয়েকটা অপশন দেওয়া যায়, আমি সবগুলো লিখে দিচ্ছি। অ্যাপ পেইং, অ্যাপ পেইং, অথবা দিতে পারেন ইউটিউব, অথবা দিতে পারেন গুগল, অথবা দিতে পারেন ফ্রেন্ড, অথবা দিতে পারেন ফ্রেন্ড। তো এখান থেকে আসলে যে কোনো একটা আসলে আপনারা দিবেন, অথবা যদি এগুলো কোনোটাই যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কি করবেন, আমার নামটা দিয়ে দিবেন। আসলে আপনি আমার চ্যানেল থেকে দেখার পরে আসলে এই অ্যাকাউন্ট সরি এই প্ল্যাটফর্মে এসেছেন, তারপরে আসলে কি করবেন, এখানে আই অ্যাগ্রি দিবেন। আই অ্যাগ্রি দেওয়ার পরে এখান থেকে আই অ্যাম এ হিউম্যান এটা আসলে দিবেন, এটাতে টিক মার্ক। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটাতে টিক মার্ক অনেকেই ভুল করেন, সেই বিষয়টা আছে। দেখেন এখানে ট্রেন দিছে, আসলে এই ইমেজগুলোর ভিতরে যে কয়টা ট্রেন আছে সেইগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করলে আমার মেইলে একটা মেইল যাবে, ওটা কনফার্মেশন না, ওটা কনফার্মেশন না, আসলে এর জন্য কোনো কনফার্মেশন মেইল দেয় না। তারপরে আপনি স্কাইপিতে যাবেন, স্কাইপিতে যাওয়ার পরে স্কাইপিতে আপনাকে ম্যানেজার আপনাকে নক দিবে। নক দেওয়ার পরে আসলে কি জিনিসটা হয় আমি একটু দেখাই। দেখেন আমি দিয়েছিলাম স্যার হেল্প মি টু অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, তারপরে এখান থেকে আমাকে ডেটিফাইয়ের যে ম্যানেজার উনি আমাকে মেইল করেছিল যে ডিয়ার পার্টনার, মানে উনি আমার কাছ থেকে কিছু জিনিস আসলে জানতে চেয়েছে, সেই জিনিসগুলো কী কী। ফার্স্টলি উনি যা জানতে চাইছে সেটা হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর লগ ইন নেম অর ইমেইল ইন ডেটিফাই। ফার্স্ট আসলে যে ইমেইলটা আমি সাইন আপ করতে ব্যবহার করেছি সেই ইমেইলটা উনি চাইছে, প্লিজ লিস্ট ইউর ট্রাফিক সোর্স। এখান থেকে আসলে কি কি ট্রাফিক সোর্স আমি আপনার তাদেরকে দিব সেই ট্রাফিক সোর্সগুলো। তো এখানে আমার ট্রাফিক সোর্সটা হচ্ছে আই হ্যাভ লট ট্রাফিক, আমি কি কি ট্রাফিক দিছি, মিট মি, স্কাউট, বার্ডো, অ্যাট লিস্ট ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি কি কইছে যে আসলে স্ক্রিনশট স্ক্রিনশট আসলে চাইছে তিনি। তারপরে কি কইছে তিনি প্লিজ আসলে অন্য কোনো নেটওয়ার্কে আমি কাজ করেছি কিনা তার একটা প্রুফ চাইছে, সেই প্রুফটা প্রুফগুলো আমি এখানে দেওয়ার পরে তিনি আমাকে বলেছে আর কিছু, মানে আমি কিভাবে কাজ করব সেই কাজের একটা স্ক্রিনশটগুলো আসলে আমাকে দিতে বলেছে, আমি সেটাও দিয়েছি। দেওয়ার পরে আসলে তিনি বলেছে যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে তিনি একটা ম্যানেজারের কাছে আসলে আমাকে অ্যাড দিয়ে দিয়েছে, সেই ম্যানেজারটা হচ্ছে ওরা ডেটিফাই, তিনিও আসলে ডেটিফাইয়ের ম্যানেজার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, আর কমেন্ট করে যদি অন্য কোনো কিছু অন্য কোনো নেটওয়ার্ক আসলে আপনাদের জানতে হয় যে কীভাবে অ্যাপ্রুভাল নিতে হবে সেই বিষয়টা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করে